দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরের লেখা সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ডে 230 পৃষ্ঠায় মোরাকাবা ধ্যান সাধনা বিষয়ের আলোচনা থেকে পড়ছি। এখন বলতে চাই যে সেই মোরাকাবাটি তথা ধ্যান সাধনাটি কেমন করে করতে হবে, একদম সাদামাটা ভাষায় লিখলে সবাই বুঝতে পারবেন। মোরাকাবাটি দুই ভাগে ভাগ করছি এই জন্য যে পুরুষ এবং নারীর মোরাকাবা এক রকম নয়, কারণ জ্ঞান কেবল পুরুষই অর্জন করবে এই কথা ইসলাম বলেনি, বরং উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ করেছে ইসলাম। প্রথমটি পুরুষের জন্য এবং এটা কিছুটা পরিশ্রমের। মোরাকাবার জন্য প্রথমেই আপনাকে আলাদা ঘর নিতে হবে, যে কোনো অলির মাজারের যতটুকু কাছাকাছি পারা যায় ঘরটি নিতে চেষ্টা করবেন। সেই ঘরটিতে মোরাকাবায় বসার সময় হতে মোট 41 দিন আর কেউ যেন প্রবেশ না করে, এমনকি মোরাকাবার ঘরটিতে কেউ যদি ভুলেও সামান্য পা রাখেন তাহলে চলবে না। আমি আবারও পড়ছি লাইনটা, সেই ঘরটিতে মোরাকাবায় বসার সময় হতে মোট 41 দিন আর কেউ যেন ঘরে প্রবেশ না করে, এমনকি মোরাকাবার ঘরটিতে কেউ যদি ভুলেও সামান্য পা রাখেন তাহলে চলবে না। কেবল আপনারই জন্য সেই ঘরটি নির্ধারিত। আমার ভিতরে, আমার ভিতরে যেন আমার মায়া না ঢুকতে পারে, আমার সন্তান স্বামী সংসার যেন না ঢুকতে পারে আমার ভিতরে। এটি কিন্তু আমার ঘর, মোরাকাবার ঘর না, ভুল বললাম, ওটা কিন্তু মোরাকাবার ঘর না, ওটা একটা সিম্বলিক। আমার এক ভাই সাধনায় গেলেন, নাম হল ইয়াকুব। তো উনি সাধনার সময় দেখতে চেয়ে তার ঘরের বাইরে শুয়োর এরকম করতেছে, ও ও ও। তুমি ঘরটা খুললেন, খুলে দেখলেন পাঁচটা শুয়োর এরকম করতেছে। তো উনি খুব রাগান্বিত হইয়া শুয়োরগুলি মারতে গেলেন। তো উনি শুয়োরগুলি কথা বলতেছে, আমরা তোমার ভিতরে ছিলাম, এখন বেরোয় আসছি, আবার তোমার ভিতরে ঢুকবো। বলেন, এই ঘরের ভিতরে ছিলাম, বলছে তোমার ভিতরে ছিলাম। এই জায়গার মধ্যে যেন এই মায়া না ঢুকে, এই কাবা ঘরের ভিতরে, এই সাধনার ঘরের ভিতরে মায়া যেন না ঢুকে। প্রতিনিয়ত আমার ভিতরে মায়া ঢুকে। কেবল আপনারই জন্য সেই ঘরটি নির্ধারিত, কেবল আপনারই জন্য সেই ঘরটি নির্ধারিত, এটা সব সময় মনে রাখতে হবে। কেবল আপনার জন্য এই ঘরটা নির্ধারিত, সিঙ্গুলার বচন কিন্তু বাদর, আমি কিন্তু সিঙ্গুলার বচন না, আমার দেহ এক কিন্তু আমি তিন, আমি কিন্তু সিঙ্গেল না, কেবল আপনারই জন্য, এটা সব সময় মনে রাখতে হবে যে কেবল আপনারই জন্য সেই ঘরটি নির্ধারিত। প্রকৃতির ডাকে ঘর হতে বাইর হবার আগে তালা দিয়ে রাখুন,
একান্ত দরকার ছাড়া সেই ঘর হতে বাহির হবেন না। তারপর মোড়া কাবার শুরুতেই আপনাকে কাটা কাপড় পরতে হবে, কোনো সেলাই করা কাপড় পরবেন না, খালি শরীরে একটি কাটা কাপড়ের চাদর পরুন। শীতের দিন হলে দুটো কিংবা যাই হোক না কেন, তাতে সেলাই থাকা চলবে না। বিছানার লেপ তোষক সেলাই করা, তাই বিছানার উপর একটা সেলাই ছাড়া চাদর বিছিয়ে নিতে হবে। ল্যাপ কাঁথা কম্বল শরীরের উপর দেবার আগে সেলাই ছাড়া এক টুকরো কাপড় দিয়ে শরীর ঢাকুন। মাথার বালিশটির উপর সেলাই ছাড়া এক টুকরো কাপড় দিয়ে ঢেকে দিন। মাথার টুপি অথবা সেলাই ছাড়া কোনো কিছুই রাখা যাবে না। পরের লাইনটা পড়ছি, একদম খালি মাথা। আমি আবারও পড়ছি লাইনটা, একদম খালি মাথা। খাবার বাসন পেয়ালা গ্লাস পানি রাখার পাত্র হতে সবকিছু আলাদা হতে হবে। অপরের পাকি খেতে হবে, কারণ পাকাবার জন্য সময় নষ্ট করবেন না। তারপর খাদ্য তালিকা, তিন প্রকার খাদ্য খেতে পারবেন না, মাছ গোস্ত এবং ডিম, এই তিনটি ছাড়া সব কিছু খেতে পারবেন। মোড়াকাবায় বসার পর হতে 41 দিন আর একটি কথাও বলতে পারবেন না, এমনকি ইশারা ইঙ্গিত তো কিছুই করা যাবে না। সামান্য পরিমাণ হলেও কোনো অবস্থায় রাগ করতে পারবেন না। এই 41 দিন যে কোনো ধরনের লেখাপড়া করা হারাম, কারণ যেখানে ইলমে লাদুনির সাধনায় মগ্ন সেখানে বই পড়ার প্রশ্নই ওঠে না। ধর্মীয় সঙ্গীত না শোনাটাই ভালো, তবে হারাম নয়, কারণ এটা বস্তু বিজ্ঞানের সাধনা নয়, বরং আত্মার বিজ্ঞানের সাধনা। পীরের একটি বড় ছবি খুব হলে খুব ভালো হয়, কারণ পীরের ধ্যানে সদা সর্বদা থাকতে হবে। দুষ্ট লোকে ছবি রাখার বিষয়ে কিছু বলতে চাইলে সাধনার 41 দিন শেষ হবার পর সোজা বলে দিবেন যে সৌদি আরবের কাগজের প্রতিটি রিয়েলে বাদশাহদের ছবি আছে। ছবি রাখলে যদি ফেরেস্তা না আসার ফতোয়া দেন, তাহলে সমগ্র আরব দেশে একটিও ফেরেস্তা থাকার কথা নয়। আরব দেশের টিভি চ্যানেলগুলোতে যে সঙ্গীত পরিবেশন করা হয়, তা আগে ফতোয়া দিয়ে বন্ধ করে আসুন, তারপর আমাকে কিছু বলবেন। তাছাড়া আমরা সুন্নি মুসলমান আর সৌদিরা আব্দুল ওহাব নজদীর অনুসারী। কিতাবুত তাওহীদ এবং কাশফুস সহবত আব্দুল ওহাব নজদীর রচিত বই দুইটির অনুসারী। যাক সেসব কথা, বারবার বলছি যে সর্বদা পীরের ধ্যানে থাকতে হবে, এমনকি খাবার এবং ঘুমাবার সময়েও পীরের ধ্যান সহ ঘুমাবেন, কারণ শয়তান আপনাকে কোনো কাজেই বাধা দিবে না। একমাত্র পীরের ধ্যান করতে দিবে না শয়তান। শয়তান সর্বশক্তি নিয়োগ করে আপনাকে ধ্যান হতে সরিয়ে দিতে চাইবে, কারণ পীরের ধ্যান যত গভীর থেকে গভীরতর হবে, শয়তান ততই দুর্বল হতে থাকবে। বারবার মনে রাখবেন যে শয়তান আমার রক্তের সঙ্গে খান্নাস রূপে মিশে আছে, দেখতে আমি একা কিন্তু আসলে একা নয়। কারণ পীরের ধ্যান গভীর হতে গভীরতর যত হবে, শয়তান ততই দুর্বল হতে থাকবে। বারবার মনে রাখবেন যে শয়তান আমার রক্তের সঙ্গে খান্নাস রূপে মিশে আছে, আমি দেখতে আমি একা কিন্তু আসলে একা নয়, কারণ শয়তান আছে তাই আমি একের ভিতরে দুই। কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আছে, ফাকালা রাব্বুকুম উদুউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ সুতরাং তোমাদের রব বললেন আমাকে একা ডাকো, অবশ্যই জবাব পাবে। তাই যখন খান্নাসরূপী শয়তানটিকে সাধনার মাধ্যমে সরিয়ে দিতে পারবেন, তখনই আপনি একা, এবং তখন আর ডাক দিতে হয় না, বরং নিজের ভেতরেই সব কিছু শোনা যায়। জেনে রাখুন, শয়তান যখন বিদায় নেবে
তখন আপন পীরও বিদায় নেবে। মনে রাখুন, শয়তান যখন বিদায় নেবে তখন আপন পীরও বিদায় নেবেন, কারণ তখন আর আপন পীরের থাকার বিধান নেই। তখন আপনার পীরও আপনি, আবার আপনার মুরিদও আপনি, এবং তখনই তৌহিদে বাস করবেন। এই কথাগুলো অনেক ওলি বলেছেন, কিন্তু বিশেষ করে এই বিষয়টির উপর বেশি গুরুত্ব দিয়েছেন মাওলানা জালালউদ্দিন রুমির পীর শামসেদ তাবরিজ, হাফেজ সিরাজি এবং বু আলী শাহ কালান্দর ফার্সি ভাষায় রচিত দিওয়ানগুলোতে। শয়তান যখন সম্পূর্ণরূপে আপনার থেকে বিদায় নেবে তখন আপন পীরও বিদায় গ্রহণ করেন। আমি আবারও বলছি, শয়তান যখন সম্পূর্ণরূপে আপনার থেকে বিদায় নিবে তখন আপন পীরও বিদায় গ্রহণ করে। সুতরাং মোকামে নাসুত, মোকামে মালাকুত এবং মোকামে জাবরুত পর্যন্ত আপনার সঙ্গে শয়তান থাকবেই, সেই সঙ্গে আপন পীর ধ্যান করাটাও বাধ্যতামূলক। যখন আপনার ভেতর আর শয়তানটির নাম নিশানাও থাকবে না, তখনই আপনি লাহুত মোকামে ঢুকলেন। লাহুত মোকামে আপন পীর আর থাকে না এবং থাকার আইন নেই। তাহলে তখন কি হবে? তখন আপনার পীরও আপনি, আপনার মুরিদও আপনি। তাই আপনি যে পীরের মুরিদ হয়েছেন সেই পীর হলো একটি নির্দিষ্ট সময়ের তথা আপেক্ষিক পীর। তাই আপনি যে পীরের মুরিদ হয়েছেন সেই পীর হলো একটি নির্দিষ্ট সময়ের তথা আপেক্ষিক পীর। আপেক্ষিক মানে হলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, সব সময়ের জন্য নয়। পীরে তাস আউয়াল মাবুদ তাস, তথা পীরই তোমার প্রথম মাবুদ। এই বাক্যটির আসল রহস্য এখানেই বলে হযরত মুজাদ্দিদে আলফি সানি সিরহিন বলেছেন। মুরাকাবার বিষয়টি বলতে গিয়ে কিছু কথা আপনি এসে পড়ে, তাই লিখতে বাধ্য হচ্ছি। আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, অর্থাৎ ইয়াকিন অর্জন না হওয়া পর্যন্ত তোমার রবের ইবাদত করো। এবাদতের শর্তটি এখানে ইয়াকিন অর্জন করা পর্যন্ত। তাই গাউসুল আজম বড় পীর সাহেব বলেন, মিলনের পর এবাদতে করা নিঃসন্দেহে শিরক, মিলনের পরে এবাদত করা নিঃসন্দেহে শিরক। সুফিবাদের উপর উর্দু ভাষায় আজ হতে প্রায় শত বছরের কিছু আগে মাতলাউল উলুম বইটি রচনা করে গেলেন বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। বাংলায় অনুবাদ করেছেন আমারই পীর ভাই এবং খলিফা পরম প্রিয় এবং শ্রদ্ধেয় মাওলানা সাদেকুর রহমান, যিনি ওহাবি এবং গোলাবি ওহাবিদের সঙ্গে বাহাস করার জন্য সুপরিচিত। বইটি সুফিবাদের উপর ব্যাখ্যা বিশ্লেষণে এতটাই অপূর্ব যে আপনি অভিভূত হবেন। আর যদি গোলাবি ও ওয়াহাবি হয়ে থাকেন তাহলে এই বইটির বিরুদ্ধে একটি লাইনও লেখার ক্ষমতা ও সাহস হবে না বলে বিশ্বাস করতে চায়। ইবাদতের অতি উঁচুতে আসার পর আর ইবাদত করতে হয় না। ওয়াহাবিরা এখানে মহানবীর ইবাদতের কথাটি তুলে ধরে বড় পীর সাহেবের কথাটিকে বাতিল বলতে চাইবে। সাধারণ মানুষ তাই ওহাবিদের ধোকার ফাঁদে পড়ে যায়, কিন্তু ওহাবিরা এটা বুঝতে চায় না যে মহানবীর এবাদত কেবল উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য, নিজের জন্য নয়। কারণ মহানবী এবাদতের বহু ঊর্ধ্বে, কেমন করে ঊর্ধ্বে ওঠা যায় সেই শিক্ষাই মহানবী দিয়ে গেছেন। তাই তিনি আমাদের জন্য বিশেষ রহমত, যিনি স্বয়ং রহমত এবং যিনি কেবল মানুষ এবং জিনের জন্য রহমত নয় বরং সমগ্র সৃষ্টির জন্য রহমত, তার ইবাদত তো আমাদেরকে শিক্ষা দেবার জন্য। ইংরেজি সাহিত্যে এমএ পাশ করার পর যদি একা বসে বসে এ বি সি ডি পড়তে থাকেন
তাহলে মাথা খারাপ হবার সন্দেহ জাগবে। কিন্তু যদি একটি 5-6 বছরের বাচ্চা কাছেই থাকে তাহলে আর সন্দেহ করে না, কারণ শিক্ষক শিক্ষা দিচ্ছেন এবং ছাত্র শিক্ষা গ্রহণ করছে, এবং তখনই পরিষ্কার বুঝতে পারা যায় যে শিক্ষক এরকম পাঠ শিক্ষার অনেক অনেক ঊর্ধ্বে। ওলিদের এরকম কথা শুনে ওলিদেরকে কাফের মনে করে। সব ওলিদের ওলি যিনি, সেই গাউসুল আজম মাহবুবে সুবহানিকে ওহাবিরাই তাই সর্বশ্রেষ্ঠ কাফের বলেছে, নাউজুবিল্লাহ। ওহাবিদের চমক দেবার জন্য বলছি না, বরং আরবি জানা পণ্ডিতেরা কিছুতেই মেনে নেবেন না যে খাজা বাবার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মক্তুবাতে খাজা নামক ফার্সি ভাষায় রচিত বইটির একটি উপদেশের সামান্য কিছু অংশ। খাজা বাবা বলছেন, বাবা কুতুবউদ্দিন, এখন আমি যা তোমাদেরকে বলবো, বাবা কুতুবউদ্দিন, এখন আমি যা তোমাকে বলবো জেনে রাখো, উহা হাদিস। যদিও এ হাদিসটিকে কোনো হাদিস গ্রন্থে পাবে না, কারণ আমি গঞ্জে মাহফিল কুশিদা উত্তোলন করে সরাসরি মহানবীর কাছ থেকে জেনে নিয়ে বলছি। খাজা বাবার এমন উপদেশটি কি ওহাবি তো দূরে থাক, গোলাপি ওহাবিরা মানবে? কখনোই নয়, বরং আমার দলের মোল্লারা শরীরটাকে 2-3 তেরাবেগা করে আমতা আমতা করতে থাকবে। লাইনটা আবার পড়ছি, বরং আমার দলের মোল্লারা শরীরটাকে 2-3 তেরাবেগা করে আমতা আমতা করতে থাকবে। খাজা বাবার রচিত 8 সূরা ফাতিহার বিশাল তফসিরটি ফার্সি ভাষায় রচিত এবং আজও তা পাণ্ডুলিপি আকারে বাগদাদে বড়পীর সাহেবের মাজারের লাইব্রেরিতেই যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে। কিন্তু কেউ এই মহামূল্যবান সূরা ফাতিহার তফসিরটির ছাপিয়ে দেবার সামান্য প্রয়োজন মনে করল না। সত্যিই ভাবতে অবাক লাগে, এভাবে পড়ে থাকবে আর আমরা ইসলামের গোপন রহস্যগুলো জানবার আগ্রহ হতে আর কত কাল বঞ্চিত থাকব? মহানবী বলেন, সার্বক্ষণিক নামাজ ওয়াক্তিয়া নামাজ হতে উত্তম। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।